দীনকৃষ্ণ রূপায় বিশ্বৎপত্যাদি হে তবে তাপত্রয় বিনাশায় সূর্যপদ বয়ং নম ওম জয় দীনকৃষ্ণ হরে ওম জয় কৃষ্ণ হরে ভক্ত কে সংকট সন্মে দূর করে তো নমস্কার বন্ধুগণ সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুগণ আপনারা ভাবছেন আমি কেন এইরূপ দীনকৃষ্ণ স্তুতি করছি কারণ কি এতদিন ভোর অনেকে বলে বেরিয়েছে অমুকজন কলকি অবতার তমুকজন কলকি অবতার একদল বলে বেরিয়েছে যে তাদের যে আদর্শ সে কল্কি অবতার কিন্তু বর্তমানে প্রকৃত কল্কি অবতারের আবির্ভাব হয়েছে সেটি অন্য কেউ না দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর মহাশয় কারণ কি তিনি একটি ভিডিওতে নিজে নিজেকেই অবতার বলেছেন তার প্রমাণ কি আসুন আপনাদেরকে আগে প্রমাণটি দেখায় তারপর আপনাদের সামনে অন্য কথা বলা যাবে দেখুন শুনলেন যে তিনি নিজে নিজেকে যুগ অবতার বলছেন কারণ কি তার পুরো বক্তব্যটি আমি শুনেছি পুরো বক্তব্যতে তিনি বলছেন যে আমাদের ধর্মের ভিতর যে নোংরামো যে কুসংস্কার যে ঘোড়ামো আছে সেগুলো তিনি দূর করতে অক্ষম সেই জন্য তিনি একটি নতুন মত প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি এই ভিডিওতে নিজেই বলেছেন যে তিনি মতুয়া কারণ কি তিনি বলেছেন মতুয়াদের হরিচাঁদের যে অপমান হচ্ছে তারা যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে চার কোটি প্রায় মতুয়া রয়েছে লক্ষ লক্ষ ভিডিও যদি আপলোড হয় প্রতিবাদ হিসাবে তাহলে কিন্তু অনেক বড় জনজাগরণ হয়ে যাবে তা এইবার শুনুন প্রভু জগদীশ্বর দীনকৃষ্ণ ঠাকুর অবতার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তো আপনার উদ্দেশ্যে কিছু বিনীতি করি কিছু নিবেদন করি কারণ আপনি তো জগদ্গুরু কী বলবো আপনাকে আর তো যাইপ কথা হল দীনকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন তার কারণ কি সংস্কার যে এই যে সমাজ সুধারকদের কাজ সমাজ সংস্কারকদের কাজ তিনি করছেন তিনি এও বলেছেন আমাদের গ্রন্থের মধ্যে বহু ভুল রয়েছে সেই জন্য একটি নতুন মদ মতান্তর গঠিত হওয়া দরকার তো এই যে দীনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর যার বই পড়ে আপনি এত লাফালাফি করছেন ঠিক আছে যার ফর্মুলা আপনি ব্যবহার করছেন তার অর্ধেক ফর্মুলা ব্যবহার করে অর্থাৎ তাকে অর্ধসত্য রেখে আপনি এই সমস্ত নাটক করে যাচ্ছেন কারণ কি পুরাণের যত সমস্ত ভুলের দিকে প্রশ্ন প্রথম তুলেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী যিনি আর্য সমাজের সংস্থাপক তার বই পড়ে আপনি লাফাচ্ছেন তাও অর্ধসত্য পড়ে কারণ কি মহর্ষি দয়ানন্দজি তিনি তার বিখ্যাত গ্রন্থ সত্যাত্ম প্রকাশের দশটা সমল্লাস তিনি মুন্ডন করেছেন একটা সমল্লাসে তিনি পুরাণের খণ্ডন করেছেন অর্থাৎ কি মহর্ষিজি এটা দেখিয়েছেন আপনি যদি দশটা জায়গায় দশটা ভালো দেখান তখন একটা খারাপ জিনিস দেখানো যায় যে আমার ধর্মের দশটা ভালো দিক আছে এই জিনিসটা ভুল রয়েছে একটা ভুল রয়েছে সেদিক থেকে আপনার সরে এদিকে আসুন কিন্তু আপনি সেই জিনিসটা দেখাননি তিনি নিজে বলেছেন মহর্ষি দয়ানজি ইতিহাসের পাতা তো আপনার পড়ে নেবেন যে মহর্ষি দয়ানজ্জি বলেছেন যে ব্রহ্মা থেকে জয়মিনি পর্যন্ত যে মত মতন্ত চালু আছে আমি কোনো নতুন মতের প্রচার করতে আসিনি আমি সেই মতকে আপনাদের সামনে তুলে ধরছি ধর্মের প্রতি অর্থাৎ ধর্মের যে মূল বিষয় সেই বেদকে লক্ষ্য রেখে বেদকে অগ্রণী রেখে আমি সমস্ত গ্রন্থকে পড়তে চাই বা আমি সমস্ত গ্রন্থের প্রচার করতে চাই তিনি আজীবংশী ব্রত ধারণ করেছিলেন কিন্তু আপনার মতো আপনি একজন মতোয়া আপনার আপনি ভালো করে জানেন যে মতোয়া হলো যে সমস্ত হিন্দুরা জানেন না তাদেরকে বলে দিই মতোয়া হলো বর্তমান দিনে একটি স্বতন্ত্র সম্প্রদায় তারা নিজেদেরকে একটি স্বতন্ত্র ধর্ম বলে দাবি করে তাহলে আপনারা যদি স্বতন্ত্র ধর্ম হন আপনাদের ধর্ম যদি স্বতন্ত্র হয় তাহলে হিন্দু ধর্মের গ্রন্থে আপনারা এত লোভ কেন আপনার এত লালসা কেন হিন্দু ধর্মের গ্রন্থের প্রতি আপনারা এত কিসের দিককার শুনি আপনি নিজে স্বতন্ত্র ধর্ম আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন আপনি যদি বলেন না কুসংস্কার আমি দূর করতে চাই তাহলে ইসলাম খ্রিস্টান যতগুলো যতগুলো ধর্মের নামে প্রচলিত আছে সব করার থেকে আপনাকে কুসংস্কার দূর করতে হবে শুধুমাত্র হিন্দুদের উপর আঙুল তুললে হবে না কারণ আপনি একটা আলাদা ধর্মের মানুষ আপনি আজ কি না আপনি দেখতে পাচ্ছেন আপনি ভালোভাবে বুঝতে পেরে গেছেন আপনার পর্দাফাশের সময় চলে এসছে সেই জন্য আপনি নিজে নিজেকে অবতার ঘোষণা করলেন নিজে নিজেকে মহাপুরুষ যুগ অবতার যুগপুরুষ ঘোষণা করলেন আপনার মূল উদ্দেশ্য এখানেই ধরা পড়ে গেল এবং আপনার ভিডিওতে আপনি বলেছেন বৌদ্ধ মতুয়া হরিচাঁদ গুরুচাঁদ আপনার উদ্দেশ্য তো এখানেই স্পষ্ট তো হে নতুন অবতার নব্য অবতার আপনি বলেছিলেন সারা ওয়ার্ল্ডে কারোর ক্ষমতা নেই দীনকৃষ্ণ ঠাকুরের সামনাসামনি বসার আমরা তো চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনি কি বসেছেন বসেননি আপনার ভিডিওতে একটা জায়গায় বলছেন কারো সামনাসামনি বসার ক্ষমতা নেই কিন্তু আপনাদের গ্রুপে আপনারা চ্যালারাই ইয়ে করছে যে আজকালকার অনলাইনে দিলে কে সামনাসামনি বসে অথচ আপনি ভিডিওতে বলেছেন যে আপনি সামনাসামনি বসতে চান কত রকম কথা এই অবতারের মুখে তে হে অবতার হে মহান অবতার হে বঙ্গভাণ্ডারের তব বিবিধ রতন হে দীনকৃষ্ণ আপনি জগৎকে উদ্ধার করার জন্য এসছেন আপনি লোককে আর কত ঠকাবেন ঠকবাজি আপনার এখানে এই ভিডিওতেই ধরা পড়ে গেল যে আপনি নতুন মত মতান্তর প্রতিষ্ঠা করতে চাইছেন এবং আপনি হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ চলেন যারা নিজেদেরকে যে সমস্ত মতোয়াদের আদর্শ চলেন যারা নিজেদেরকে স্বতন্ত্র ধর্ম বলে এবং বর্তমানে বৌদ্ধ মতোয়া ষড়যন্ত্র একটি হয়ে উঠেছে সে তারই ফলস্বরূপ আপনি গজিয়েছেন অথবা আপনি ভেবেন আপনি কি করবেন এবার হিন্দুরা আপনাদেরকে বলি এই দীনকৃষ্ণ ঠাকুর অন্য কোনো কথা বলে যাননি তিনি কিন্তু যে সমস্ত ভুলগুলো ধরিয়েছেন আপনাদের গ্রন্থের ভুল আমাদের যে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল রয়েছে সে সমস্তই তুলে কিন্তু তিনি এই মানে সুযোগে সদ্ব্যবহার করছিল অথবা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে ধ্যান দিতে হবে কোন গ্রন্থ আমাদের মানা উচিত কোন গ্রন্থ মানা উচিত নয় আমাদেরকে কোন গ্রন্থ অনুসরণ করতে হবে কোন গ্রন্থ নয় কারণ কি বহু গ্রন্থের মধ্যে কিছু কিছু গ্রন্থ আছে যার মধ্যে নাইনটি পার্সেন্ট ভেজাল অথব যেখানে নাইনটি পার্সেন্ট ভেজাল সেই গ্রন্থগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে আমি দেখেছি অনেক হিন্দু আছে যারা এই সমস্ত গ্রন্থকেই মান্য করে যার জন্যে আজ এই অবস্থা সমাজের এই দুর্গতি হিন্দু সমাজে। আজ আমি দেখলাম না দীনকৃষ্ণ ঠাকুর এই যে অবতার সে যে বসে আছেন আজ আমি দেখলাম না কোনো পৌরাণিকদের কোনো বই বিশেষ করে শ্রীকৃষ্ণের ভক্ত ছাড়া যারা তথাকিত শ্রীকৃষ্ণের ভক্ত বৈষ্ণবরা তাদেরকে এ মানে এর বিরুদ্ধে কোনো যুক্তিগত জবাব আমি দিতে দেখলাম না তারা দিকে লাফিয়ে আমরা শ্রীকৃষ্ণের ভক্ত অথচ শ্রীকৃষ্ণকে যখন অসুর বলা হচ্ছে তখন তারা দেখুন তারা যুক্তি দিতে না পেরে তারা দীনকৃষ্ণকে গালাগালি করছে গালাগালিটা কোনো জবাব হলো এই অবস্থার জন্য কারা দায়ী এই অবস্থার জন্য তো আমরাই দায়ী কারণ কি আমরা হিন্দুরা নিজেদের গ্রন্থ ভালোভাবে পড়ি না নিজেদের গ্রন্থের ভুলগুলো সরিয়ে আমরা যদি সঠিক জিনিসগুলোকে সামনে আনি মূল গ্রন্থকে আমরা যদি ধরে চলি আমাদের ধর্মের মূল গ্রন্থ বেদকে ধরে চলি তাহলে এই সমস্যা কিন্তু হয় না দাঁড়ায় না কিন্তু আমরা তা না করে যে সমস্ত জায়গায় ভুল রয়েছে সেগুলোকে আমরা আঁকড়ে ধরতে চাই এবং কেউ বোঝাতে এলে কোনো বিদ্যাসাগর যখন সমাজ সংস্কার করেছিলেন ভাবেননি তাকেও কেউ গালি দেয়নি তাকে অনেকে গালি দিয়েছে রাজা রামমোহন রায়কেও অনেকে গালাগালি করেছেন কিন্তু তারা কেউ নিজেকে অবতার হিসেবে ঘোষণা করেননি তারা কোনো আলাদা মত মতান্তর প্রচার করেননি বিদ্যাসাগর রামমোহন দয়ানন্দ সরস্বতী কেউ আলাদা কোনো মত মতান্তর প্রচার করেননি এবং দয়ানন্দ সরস্বতী সমাজ সংস্কার করেছেন তিনি ধর্মের মধ্যে যেগুলো ভুল গ্রন্থ ভুল দিক আছে সেগুলো সরিয়ে দিয়ে আমাদের যে মূল ধর্মগ্রন্থ বেদ যে কতটা সঠিক তিনি প্রমা তার প্রমাণ দিয়ে গেছেন আপনার যদি দয়ানন্দ সরস্বতী সম্পর্কে জানা না থাকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আপনি ভালোভাবে জানেন আপনি ইতিহাস পড়ে দেখুন ক্লাস টেনের ক্লাস টুয়েলভের ইতিহাসে স্পষ্ট লেখা আছে দয়ানন্দ সরস্বতী কি করেছিলেন সমাজ ধর্ম এবং রাষ্ট্রের জন্য তিনি তো বল বলেননি যে আমি কোনো নতুন মত প্রবর্তন করতে এসেছি আমাদের নতুন মতের দরকার এত ভুল রয়েছে আপনি তো ভিডিওতে বলেছেন যে সনাতন ধর্মের একটা বে গ্রন্থ বেদ তাকে মেনে চলুন আপনার সেই বলি কোথায় গেল আপনি নতুন মত মতন কেন প্রতিষ্ঠা করতে চাইছেন নতুন অবতার হয়ে গজিয়ে বসেছেন আপনি অতএব যে সমস্ত হিন্দুরা তাকে সমর্থন করছিলেন দেখলেন তো তার উদ্দেশ্য ছিল বৌদ্ধ ভীমবাদী বা মতুয়াবাদী উদ্দেশ্য তার ছিল এখনও পর্যন্ত আপনারা যদি ঘুমিয়ে থাকেন আপনাদের সর্বনাশ হয়ে গেল এর আগে বহু অবতার গজিয়েছে এ অবতারের নাম করে এবার এই একটা নতুন অবতার গজালো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ নমস্তে ওম সৎসৎ